ব্রেকিং নিউজ সাকিবের বাড়িতে ঝগড়া সাকিবের বাবা বললেন আমার লাশ বের হবে বুবলি বাড়িতে ঢুকবে বললো সাকিব খানের বাবা পুরো বিস্তারিত জানাচ্ছি তবে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না সাকিব খানের বাবা বলল যে আমার লাশ বের হলেই বুবলি বাড়িতে ঢুকতে পারবে কেন কেননা বুবলি বেশ কিছুদিন ধরে চেষ্টা করছেন সাকিবের বাড়িতে ঢোকার কিন্তু সাকিবের বাবা কোনোভাবে অনুমতি দিচ্ছেন না সাকিবের বাবা বলেছেন যে অপু তো আমার প্রথম স্ত্রী অপু ছাড়া আমি কাউকে আমার পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না এদিকে বুবলিও তার সন্তান প্রসব করেছে তাই সাকিব খানও চাচ্ছেন বুবলিকে তার বাড়িতে আনতে তবে সাকিব খানের বাবা কোনোভাবেই রাজি হচ্ছেন না এ নিয়ে শাকিব খান আর তার বাবার মধ্যে বেশ বাকবুতনটা হলেও শাকিব খান তার বাবাকেই উপরে রাখছেন কেননা শাকিব খান বলেন যে আমার পরিবার আমার কাছে সবার আগে তখন বুবলি সাকিব খানকে বলেছেন আমি কি তোমার তাহলে পরিবারের মধ্যে নয় এখন কি হবে সাকিব খানের সন্তানের তা সবার মনে প্রশ্ন সাকিব খানকে আসলেই বুবলিকে তার বাড়িতে প্রবেশ করতে পারবে নাকি সাকিব খানের বাবার লাশের উপর দিয়ে বুবলিকে ঢুকতে হবে এখন বুবলি কি সিদ্ধান্ত নেয় তাও একটি কথা এটি গোপন সূত্রে খবর পাওয়া গেছে বুবলি সাকিব খানের বাড়িতে ঢোকার জন্য সে অধীর আগ্রহ অপেক্ষা করছে কিন্তু কোনোভাবে সাকিব খানের বাবা অনুমতি দিচ্ছেন না এদিকে গোপন সূত্রে খবর পাওয়া গেলে সাকিবের বাবা করেছেন বাড়িতে যদি কেউ ওয়াদা হয়ে সে হবে তুমি আর কেউ না এদিকে সাকিবের বাবা তাহলে ওয়াদা ভঙ্গ করে ফেলবেন অপবিশ্বাসের কাছে আপনাদের কাছে কি মনে হয় সাকিব এবং বুবলি তাদের প্রেম কাহিনী অনেক আগে থেকে শুরু করেছে যখন অপবিশ্বাস প্রেগনেন্ট ছিল তখন থেকে এরকম তো বলেছেন অপবিশ্বাস তবে অপু মনে করতেন সাকিবের কাছে তার পরিবারের ভেতরে জয় অপবিশ্বাস সহ সে সবাইকে খুব ভালোবাসেন কিন্তু জয় এবং অপবিশ্বাসে সাকিবের পরিবারের বাহিরে তার উপবিশ্বাস কখনোই ভাবতে পারেননি এদিকে উপবিশ্বাস রেগে বসেন এবং বেকে বসেন যে বুবলির সাথে ছবি করতে পারবে না এতে সাকিব খানও বেকে বসেন এবং ফলাফল যা প্রত্যাশিত তাই হয়েছে অপবিশ্বাসের মনের কথাই ঠিক হয়েছে সাকিব খান এবং বুবলি প্রেম পড়েছে তো করেছেই এবং তার এক একজনের এখন স্বামী কিনা তা এখনো জানা যায়নি তবেই সন্তান জন্ম দিয়েছেন বুবলি আপনার কাছে কি মনে হয় এর বিষয়ে আপনি মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন